الفحشاء والمنكر، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذي قال: بعثت لأتمم مكارم الأخلاق، وعلى آله وصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم، ذلك أزكى لهم، إن الله خبير بما يصنعون. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله تومي ضيا كرم نصيب نبی جی کے نہ دیکھیا قبر دیشنی اونا. اللہم صلی علی سیدنا محمد وعلی سیدنا محمد. حیات و موت و میری دونوں تیرے لیے ہیں یا رسول اللہ، مرنا تیری گلی میں، عقبا تیری گلی میں. اللہم صلی علی سیدنا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا معبود إلا الله، لا مقصود إلا الله، لا موجود إلا
মতে উচ্চারণে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিজ মুহতারাম সম্মানিত ওলামায়ে কেরামগণ মুরব্বিয়ানে নিজাম যুবক ভাইরা পর্দানিশী মা ও বোনেরা দূরদূরান্ত হতে আগত ওলি প্রেমিক নবী প্রেমিক সর্বস্তরের সুন্নি মোনা আশিক রাসূল ভাই ও বাবারা সকলের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে জানাই লক্ষ করে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পঞ্চম জুমুয়া জুমাতুল বিদা আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য অন্তর অন্তস্থ হতে শুকরিয়া আদায় করে মহাব্বতে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনের উপর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ হতে অসংখ্য মানুষ হতে বাছাই করে তার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহ পাকের জিকির আমাদের জবান দ্বারা করিয়ে নিয়েছেন এজন্য আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে দোজাহানের বাদশা উম্মতের দরদি সৈয়দুল মুরসালিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর নূরানি কদম পাকে জানাই লক্ষ কোটি দুরুদ সালাম যেই নবীর ওপর কালেমা না পড়লে মুসলমান হওয়া যায় না যেই নবীকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না বলেন আল্লাহু আকবার আমরা এমন নবীর উম্মত খুশি নেবে যার যেই নবীর ওপর আপনি যেই নবীকে ভালো না বাসলে নবীকে প্রেম না করলে মুমিন হওয়া যাবে না যেই নবীর ওপর কালেমা না পড়লে আল্লাহর কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সাথে যতক্ষণ না আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বেন ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না যিনি ঈমানের মূল ওই হায়াতুন নবী জিন্দা নবী শাফাতের কান্ডারি নবী সৈয়দুল মুরসালিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বত একবার দুরুদ সালাম জানাই সকলে মহাব্বতে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন একদিক দিয়ে চাঁদ ওঠে আরেক দিক দিয়ে ডুবে একদিক দিয়া সূর্য অস্ত যায় আরেক দিক দিয়া উদিত হয় বলেন আল্লাহ আকবার একদিক দিয়া ফজর যায় আরেক শেষ হয় আরেক দিক দিয়া ফজর শুরু হয় তো কুল কায়নাতের মধ্যে রব্বুল আলামিন এমনভাবে সিস্টেম করেছেন আল্লাহর তাসবি আল্লাহর জিকির নামাজ ফজর জোহর আসর মাগরিব একটা মুহূর্ত বন্ধ নাই বান্দারা সব সময় পড়তেছে বলেন সুবহানাল্লাহ সিস্টেম করেছেন কে আল্লাহর সিস্টেম কি সমস্ত মানুষ যদি একত্র হয় আল্লাহর সিস্টেমের একচুল পরিমাণ পরিবর্তন করা যাবে না আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আজ পৃথিবীর মধ্যে একটা সময় সূর্য উঠবে সারা পৃথিবীর মানুষ একই টাইম সূর্য দেখবে এটা কি সম্ভব কথা বলেন সম্ভব ব্যবস্থা করেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন মানতে আমাদের হবে কি হবে না আল্লাহর আইনকে যারা বিদ্যাঙ্গুল দেখায় আমার আল্লাহ তাআলার শাস্তি তাদের উপর আছে কি নাই আল্লাহর আইনের কোনো পরিবর্তন হবে না আল্লাহর আইন যেভাবে রয়েছে এভাবেই থাকবে আমাদেরকে আমাদের নিজস্ব স্থানে আল্লাহর আইন অনুযায়ী আমল করতে হবে ঠিক কিনা বলেন এখন আমরা বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছি বাংলাদেশের টাইম অনুযায়ী আমরা জুমার নামাজ আদায় করি ঠিক কিনা বলে এখন কি সৌদি আরব জুমার টাইম হয়েছে তাইলে
ওই দেশের জুমার টাইমে যেহেতু আমরা জুমার নামাজ পড়ি না, ওই দেশের ঘুমের টাইমে আমরা ঘুমাই না, ওই দেশের খাবারের টাইমে আমরা খাবার খাই না, ওই দেশের চাকরির ডিউটির সময় অনুযায়ী আমরা ডিউটি করি না, সব কিছু পরিবর্তন বাংলাদেশের মধ্যে থেকে যারা নামাজ পড়ে বাংলাদেশের টাইমে, রোজা রাখেও বাংলাদেশের টাইমে, সেহরি খায় ইফতারি করে বাংলাদেশের টাইমে, ফজর জোহর আসর মাগরিব ইশা বাংলার টাইমে পড়ে, জুমার এই ঈদের নামাজও যারা আজ পড়তেছে তারাও কি বাংলাদেশের টাইমে পড়ে না? এখন তাদের দেখা দেখি যে আমরা ঈদ করি, তাহলে এটা আল্লাহর আইনের বিরোধিতা করা হলো কি হলো না? সেজন্য পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে চাঁদ উদিত করেন, এমনভাবে সূর্য উদিত করেন, যেমন এক জায়গার ফজর শেষ হয়ে যায় অপর প্রান্তে ফজর শুরু হয়, আল্লাহর ইবাদত যেন একটা মুহূর্ত বন্ধ না হয় এজন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন এই সিস্টেমে, বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী চলাচলের সহজ করার জন্য রহমাতুল লিল আলামিন আমাদেরকে ডিক্লার দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, ও পৃথিবীর মানুষ যখন আমেরিকা সূর্য ওঠে তখন হয়তো বাংলার মানুষ তোমরা ঘুমাইবা, ওই দেশের মানুষ ফজর নামাজ পড়বে তোমরা তখন ঘুমে আচ্ছন্ন, রাত তিনটা বাজে গভীর রাত, কিন্তু ওই দেশের মানুষ ফজর পড়ে। এখন একই টাইম যদি ফজরের জামাত ফরজ হইতো তাহলে আমাদের জন্য কষ্টকর হইতো কি হইতো না? এই জন্য আল্লাহর নবী নির্দেশনা দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা যে যে জায়গায় রয়েছ ওই জায়গার সূর্য ওঠা দেখে তোমরা ফজর পড়ো, আর সূর্য ডুবা দেখে তোমরা মাগরিব পড়ো, আল্লাহু আকবার। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। তাহলে আমরা যারা আজ ঈদ করি তারা কি চাঁদ দেখেছি? দেখি নাই। যদি এরকম হইতো যে এক টাইমে সব জায়গায় সূর্য দেখছে মানুষ, তাহলে আমরা একই টাইমে আমাদের আমলগুলো আদায় করতে পারতাম। যেহেতু এক টাইম নাই, এক টাইমে সূর্য উদিত হয় না, বিভিন্ন দেশের অবস্থান ভেদে বিভিন্ন সময় সূর্য ওঠে চাঁদ উদিত হয়, সুতরাং যেইখানে আপনি রয়েছেন ওই জায়গার মাসালা অনুযায়ী আপনার আমল করতে হবে, ঠিক কিনা বলেন? এখন যারা বাংলাদেশে ঈদ করতেছে তারা একটা রোজা, যে আমরা আজ রোজাদার, তো এখন এই যে তারা রোজাটা ভাঙলো, একটা রোজার কাফফারা কয়টা রোজা? 60টা রোজা। এক সময় হানাফি মাজহাবের ইমামরা ফতোয়া দিয়েছিলেন যে এক জায়গায় পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেলে সারা পৃথিবীর মানুষ ঈদ করবে। ওই সময় এক খলিফার শাসন ছিল, বাদশাদের এক খলিফার শাসন ছিল, হযরত আবু বকর, ওমর, আব্বাসীয় খলিফা ছিল, উমাইয়া খলিফা ছিল, ওসমানীয় খিলাফত যখন চলছিল তখন এক হুকুমে এক হুকুম পালন হয়েছে সারা বিশ্বের মধ্যে, কারণ এই রাষ্ট্রগুলো এখন 52টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র বলেন আলহামদুলিল্লাহ, 52 রাষ্ট্রে 53 রাষ্ট্রে 53 সরকারের হুকুম চলে কি চলে না? বাংলাদেশের রাষ্ট্রের সরকারের হুকুম ইন্ডিয়া চলে না, অথচ পার্শ্ববর্তী রাষ্ট্র। তাহলে এই যে রাষ্ট্রীয় হুকুম, এক রাষ্ট্রের হুকুম আরেক রাষ্ট্রে চলে না, তাহলে এক রাষ্ট্রের হুকুম, এক রাষ্ট্রের আইন জারি যে ঈদ আজ শুক্রবার, আমরা সেই রাষ্ট্রের হুকুম, আজকে হুকুম অনুযায়ী বাংলাদেশে ঈদ পালন যারা করি তারা বাংলাদেশের সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখালো কিনা, কথা বলেন? এই জন্য আজ যারা ঈদ করে তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী কাজ করলো, সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখায় তোমার আইন মানি না, সরকার তাদের উপর কঠোর হস্ত দমন করতে হবে। সরকারের সব আইন মানি কিন্তু ঈদের বেলায় মানি না, তো ইমামে আজম সহ ইমামের ওই মুরিদরা ফতোয়া জারি করেছিল যে এক টাইমে ই হবে, ঈদ হবে, এখন রাষ্ট্র বিভক্ত হয়েছে, এজন্য পরবর্তী ইমামে আজমের অনুসারী যারা তারা এই মাসালা
স্থান কাল পাত্রবেদে হুকুমের পরিবর্তন করেছেন বলেন মারহাবা। এক সময় এই এখন যে আপনারা ইমাম রাখেন, খতিব রাখেন, হাদিয়া দেন কি দেন না, এক সময় এরকম হুকুম ছিল না, এরা জায়েজ ছিল না। ইমামরা নামাজ পড়াবে, তারাবি পড়াবে, মানুষগুলো কোনো হাদিয়া দেওয়ার দরকার ছিল না, জায়েজ ছিল না, ফতোয়াও ছিল এরকম। তো এখন ফতোয়া চেঞ্জ হয়ে গেছে, ইমামও টাকা নেয়, তারাবি পড়ার পরেও টাকা নেয়, ওলামায়ে কেরামগণ বলতেছেন জায়েজ। কেন? ওই সময়ে জায়েজ ছিল না এই জন্য, কারণ ওই সময় রাষ্ট্রপ্রধান থেকে ইমামরা ভাতা পাইত, বলেন মারহাবা। একটা জায়গা থেকে তারা যখন ভাতা পাইত, তখন সমাজবাসী এই ব্যাপারে নাক গলানোর কোনো দরকার ছিল না, কারণ তখন তাদের পরিবারের লালন পালন করার, ভরণ পোষণের করার ব্যবস্থা হয়ে যাইত। এই জন্য ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছে যে সমাজ থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। এখন এবার আপনারা বলেন বুকে হাত দিয়ে, কোন মসজিদের ইমাম বিনা পয়সায় চাকরি করে? আছেন হয়তো ইল্লা মাশাআল্লাহ দুই একটা পাইতে পারেন, তারা ফি সাবিলিল্লাহ করে, কিন্তু এখন এই স্থান কাল পাত্রভেদে মাসালার পরিবর্তন আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই। সেজন্য সব জায়গায় একই মাসালা চলে না। যখন এই মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে, মাসালায় রয়েছে পিঠের মধ্যে সেজদা দাও, বলেন না মারহাবা। আর যদি জায়গা থাকে পিঠে সেজদা দিলে হবে, একজনের পিঠে আরেকজনের সেজদা দিলে হবে? হবে না। সেজন্য স্থান কাল পাত্রভেদে মাসালা। হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলতেছেন ফজল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সিরিয়ায় পাঠালেন। সিরিয়ায় পাঠানোর পর আমি আমার কাজগুলো সারার সাথে সাথে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ছিলেন, সিরিয়ার গভর্নর। তো সিরিয়ার মধ্যে জুমার দিনে চাঁদ দেখা গেছে, জুমার দিনে চাঁদ দেখা গেছে, এজন্য শুক্রবারে কি জুমার দিনে চাঁদ দেখা, শনিবারে ঈদ। তো ওই হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যখন সিরিয়ায় পাঠালেন, আমি কাজ শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। মদিনায় যখন আসলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, চাঁদের ব্যাপারে কি অবস্থা তুমি বলো? তো আমি বললাম, হুজুর আমি চাঁদ দেখেছি, সিরিয়ার গভর্নর, সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের রাবি, যিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শরীফ বর্ণনা করেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, কি ব্যাপার কুরাইব, তুমি কি চাঁদ দেখেছো? বলতে, ইয়া রাসূল, আমি দেখেছি, চাঁদ দেখেছি নিজের চোখে। তুমি নিজের চোখে দেখেছো? দেখেছি, মানুষও দেখেছে। তো এবার বলতেছে, আমরা তো চাঁদ দেখি নাই, আমরা রোজা ৩০টা পূর্ণ করব, বলেন মারহাবা। তো উনি বললেন, হুজুর সিরিয়ার গভর্নর মুয়াবিয়া চাঁদ দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়? বলছে, না, আমার নবী আমাদেরকে এভাবেই নির্দেশনা দিয়েছে, তুমি যেখানে রয়েছো এখানে চাঁদ দেখে রোজা রাখো, যেখানে আছো এখানে চাঁদ দেখে রোজা ভাঙো, বলেন মারহাবা। সেজন্য আমরা আগামীকাল ঈদ হয় বা না হয় এটা আমরা এখন বলবো না, আমরা চাঁদের দিকে তাকাব। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ উঠলে দেখা যাবে, আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, এরপরে সরকার যেই ডিক্লার দেয় এই ডিক্লার আমরা মেনে চলবো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন যারা বলতেছে আগামীকাল ঈদ, তাহলে তো নবীজির হাদিস শরীফ পালন করা হলো না। আল্লাহ তাআলা ভালো জানেন যারা আজ ঈদ করতেছে তাদের ঈদ কতটুকু যুক্তিযুক্ত। রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ফিতনা ফাসাদ হতে হেফাজতে রাখুক, সকলে বলে আমিন। আজ আলোচনার বিষয় হচ্ছে ইফতিজিং, নারীদের উত্তক্ত করা, বিরক্ত করা, এই বিষয়ে আলোচনা, এবং ঈদের দিনের সুন্নত সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যদি আগামীকাল ঈদ হয় তাহলে ঈদ করব, অন্যথায় আমরা রোজা ৩০টা পূর্ণ করে আগামী রবিবার ঈদ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ঈদ সুস্থ অবস্থায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে। ঈদের দিন
ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজ কি ফরজ নাকি ওয়াজিব? কথা বলেন কি ওয়াজিব। আর ফজর নামাজ ফরজ, জোরে বলেন ফরজ। ফজর নামাজ ফরজ, কোটি কোটি ওয়াজিব যদি একত্র করা হয় একটা ফরজের সমান হবে না? জোরে বলেন না। এখন ঈদের নামাজের প্রেমিক আছে কি নাই? আমরা আছি অনেক। ঈদের নামাজের প্রেমিক দেখবেন ফজর নামাজ পড়বে না, ঈদের নামাজ সাজসজ্জা করে আসবে। এটা কি আদৌ ঠিক? জোরে বলেন না। ফজর নামাজ অবশ্যই পড়ব। তো ঈদের দিনের সুন্নতের মধ্যে একটা সুন্নত হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। আমরা ইনশাআল্লাহ আদায় করব কি করব না ইনশাআল্লাহ, হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে এক নম্বর সুন্নত হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এটা ফরজ। এরপরে ঈদের নামাজ, ঈদের নামাজ ওয়াজিব কাদের ওপর? যাদের ওপর জুমার নামাজ ওয়াজিব, আর যারা রোজা রাখছেন তাদের ওপর। যারা রোজা রাখেন নাই তাদেরই আমার নবী বলেছেন যে সাবধান, তারা যেন ঈদগায়ে না আসে। কঠোরতা আছে কি নেই? ঈদ আনন্দ কাদের জন্য? যারা রমজান মাসের রোজাগুলো রেখেছে, না খেয়ে থেকেছে, কষ্ট করে পিপাসা লাগছে, পানাহার করে নাই, তারা ওই দিন ইফতারি করবে। এজন্য নাম দিয়েছে ঈদুল ফিতর, পানাহারের দিন। বলেন সুবহানাল্লাহ। ভাঙ্গার দিন, কি ভাঙবে? রোজা ভাঙবে। মারহাবা বলেন। এখন যারা ভাঙতে ভাঙতে ছিল তারা আর কি ভাঙবে? ভাঙ্গার কিছু আছে? এজন্য যারা রোজা রেখেছে তারাই তো রোজা ভাঙবে, এজন্য এর নাম হচ্ছে ঈদুল ফিতর। সুতরাং যারা রোজা রাখেন নাই তাদের লজ্জা থাকলে ঈদগায় আইসেন না, আর না হয় আসবেন। আজ তওবা করবেন যে আল্লাহ, সামনে যদি একটা রোজা পাই রাখবো, অন্যথা আগামী বছর যদি বাইসা থাকি তাহলে একটা রোজাও ছাড়বো না। তাইলে আপনার জন্য সুযোগ আছে ঈদগায় আসার। বলেন মারহাবা। আর যদি আপনি খামখেয়ালি করে ঈদের রোজাগুলো রাখেন নাই, লজ্জা থাকা দরকার, ঈদগায় আসার দরকার নাই। নবীজি কঠোরভাবে নিষেধ করেছেন, তোমার জন্য ঈদুল ফিতর নয়, সেজন্য আপনি রোজা রাখবেন না। আপনার জন্য যারা রমজানের রোজা রেখেছে তাদের জন্য সামনের কাতার ভাগে পাওয়া যায় না, আছে কি নাই? এরা আগে আগে আইসা আতর সুবাস মাইকা ফার্স্ট কাতার দখল করে বসে থাকে, সেজন্য নবী হুশিয়ারি দিয়েছেন। এজন্য আপনি জানেন আপনি রোজা রাখছেন কি রাখেন নাই। আজ তওবা করার দিন, জুমাতুল বিদা। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। বলেন মারহাবা। এই জন্য মৃত্যু আসার আগে আমাদের তওবা করতে হবে কি হবে না, আর মৃত্যু আসার আগে দান সদকা করতে হবে। আজকের আয়াতের মধ্যে একটা আয়াতে কারিমা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউত। ও পৃথিবীর জগতের মানুষ, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা আমার রিজিক প্রাপ্ত, আমি তোমাদের রিজিক দিয়েছি। ওয়ানফিকু মিম্মা রযাকনাকুম, তোমাদের দেওয়া রিজিক হতে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। বলেন কার দেওয়া রিজিক? জোরে বলেন আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর রাস্তায় ব্যয় করতে কোনো কৃপণতা করব? জোরে বলেন। কৃপণ মানুষ জান্নাতে যাবে? আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। আপনি যে দান করবেন না, না করে পার পাবেন না, খাতায় লেখা হয় কি হয় না? কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রযাকনাকুম, বান্দারে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের রিজিক হতে আল্লাহর রাস্তায় দান করো। বলেন আল্লাহু আকবার। তোমরা জিন্দা আছে কি নাই? ওই দিন আফসোস করে বলবে, আফসোস করে বলবে কবলাইয়া তিয়াহাদা কুমুল মাউত, ও আমার বান্দারা মৃত্যু আসার আগে দান করো। পায়া কুলা লাউলা আখরতানি ইলা আজালিন করিব, কারণ হাসরের ময়দানে কবরের মধ্যে একদল মানুষ ওই দিন যে বলবে, ও আমার আল্লাহ, আমাকে কেন আরেকটু সময় দিলা না, আমাকে কেন আরেকটু হায়াত বাড়ায় দিলা না, এখন দেখি যে কবরের মধ্যে আজাব শুরু হয়েছে, মাওলা আমাকে যদি আরেকটু হায়াত দিতা তাহলে আমরা পাঁচ সদ্দাকু, আমি দান সদকা করতাম। বলেন মারহাবা।
আমি দান সদকা করতাম ওয়াকুম মিনাস সলিহিন আর সৎ লোকের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম আল্লাহু আকবার মানে কি মৃত্যুর পরে বলবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বান্দারা তোমাদের মধ্যে মৃত্যু আসার আগে আমার রাস্তায় দান করো কারণ মৃত্যুর পরে মানুষগুলো আফসোস করে বলবে লাওলা আখরতানি ইলা আজালিন করিম মাওলা যদি আরেকটু সময় দিতা দান করার তাহলে আমি দান করতাম আর এখন যে অবস্থা দেখি সৎ কর্মপরায়ণ ছাড়া নেক আমল ছাড়া দেখি কোনো গতি নাই আরেকটু সময় যদি দিতা মাওলা তাহলে আমরা সৎ লোকের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম কিন্তু তখন তো সময় শেষ তখন কি আর সুযোগ পাওয়া যাবে জোরে বলেন যাবে তাহলে এই মেসেজ দিয়েছেন কে আল্লাহ দিয়ে দিয়েছেন যেন আমাদের আফসোস করতে না হয় সেজন্য সদকাতুল ফিতর ঈদের নামাজের আগে দেওয়া সুন্নাত ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করা সুন্নাত সর্বনিম্ন 115 টাকা আর সর্বোচ্চ 2640 টাকা আপনারা যার যার তৌফিক অনুযায়ী ঈদের নামাজের আগে খুঁজে খুঁজে এই ঈদুল ফিতরের ফিতরাটা আদায় করে দিবেন ফিতরা আদায় না করলে কি হবে আমার নবী বলেন যারা রমজান মাসে রোজা রেখেছো ভুল ত্রুটি হয়েছে ভুল ত্রুটি করেছো ভুল ত্রুটির কারণে তোমার রোজাটা আসমান এবং জমিনের মধ্যবর্তী লটকায়া থাকে আল্লাহু আকবার আল্লাহর দরবারে পৌঁছে না আল্লাহ তাআলা কবুল করেন না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈদুল ফিতরের এই ফিতরাটা আদায় না করবা যখন ফিতরা আদায় করবা তখন আমার আল্লাহর দরবারে রোজার ডাল স্বরূপ হয়ে দাঁড়াবে আল্লাহু আকবার ডাল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার বান্দাদের জন্য ডাল হবে ও আমার মাওলা তিনারা তো আমার রোজা আমাকে রেখেছে আমাকে লালন পালন করেছে তোমার হুকুম পালন করেছে এখন আমরা তাকে জাহান্নামে নিতে দেব বলেন না আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে বলেন তাইলে রোজা ডাল স্বরূপ হোক আমরা চাই কি চাই না এজন্য ফিতরাটা ঠিকঠাক মতো দিয়ে দিবেন আর যাকাতটা আপনারা যদি এই রমজান মাসে আদায় করে দিতে পারেন তাহলে সওয়াব বেশি না কম বেশি এজন্য আমরা চাই লাভ বেশি হতে লাভবান হতে চাই আমরা যাকাতগুলো ঠিকমতো দিয়ে দেব তাহলে ঈদুল ফিতর নামাজের আগে ফিতরাটা দেওয়া একটা সুন্নত ঈদের নামাজে আসার আগে বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নত আমরা চেষ্টা করব বেজর সংখ্যক খেজুর খাওয়া তিনটা পাঁচটা সাতটা এই খেজুরগুলো যাদের বাসায় রয়েছে আমরা খাওয়ার চেষ্টা করব রহমাতুল্লিল আলামিন ঈদুল ফিতরের নামাজে আসার আগে খেজুর না খেয়ে বের হইতেন না বলেন আমার হাওয়া আর ঈদুল আজহার আগে কিছু খাইতেন না ঈদুল আজহার নামাজ পরে যে কুরবানি করে প্রথমে কুরবানির গোস্ত খাইতেন বলেন সুবহানাল্লাহ তো আমরা এই সুন্নতটা আদায় করার চেষ্টা করব আতর সুবাস লাগিয়ে পবিত্রতা অর্জন করে ঈদগাহে আসব ঈদের দিনের আরেকটি সুন্নত যে রাস্তা পরিবর্তন করা যে রাস্তা দিয়ে আসবেন বাড়িতে অন্য রাস্তায় ফিরে যাবেন এটা একটা সুন্নত এখন রাস্তা যদি হয় একটা তাহলে কিভাবে আদায় করবেন আমার নবীর সওয়াব থেকে যেন বঞ্চিত না হয় আমার নবীর উম্মতেরা এই জন্য বলেছেন যদি দুইটা রাস্তা না থাকে ডান সাইড দিয়ে আসবে আবার ডান সাইড দিয়ে বাড়িতে ফিরে যাবে বলেন সুবহানাল্লাহ যাওয়ার সময় ডান সাইড দিয়ে আসবে যাওয়ার সময় ডান সাইড দিয়ে যাবে তাহলে রাস্তা পরিবর্তন হয়ে যাবে সওয়াব দিবেন কে জোরে বলেন কে তাহলে এটা কি আমল করা অনেক কঠিন নাকি সহজ সহজ এই সুন্নতগুলো আদায় করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক সকলে বলে আমিন এই যে সামনে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে ঈদের দিন থেকে শয়তান মুক্ত জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তান মুক্ত হয়ে যাবে শয়তানকে ছেড়ে দেওয়া হবে কারণ আল্লাহ বলেন কদ আফলাহা মান তাজাক্কা সফল শুধু রোজার মধ্যে নয় রোজা রেখে যারা তাকওয়া অর্জন করেছে আত্মার পরিশুদ্ধতা অর্জন করেছে তারা হবে সফল ঈদের নামাজ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাকে বেগুনাগার মাসুম বাচ্চা বানায় দেয় বলেন না সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বেগুনাগার মাসুম বাচ্চা বানাক সকলে বলে আমিন শয়তানের ডিউটি আগামীকাল মানে ঈদের দিন থেকে শুরু হয়ে যাবে সেজন্য
ঈদের দিনে অনেক বেহায়াপনা হয়, ঈদের দিনে অনেক বেহায়াপনার সাথে সাথে অনেক আমরা অপব্যয় করে থাকি, খাবার দাবার থেকে শুরু করে সব কাজে আমাদের বিভিন্ন ধরনের অতিরিক্ত খরচ বেড়ে যায়। সেজন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যুবক ভাইদের ব্যাপারে সতর্কতা, যুবকদের এক রাকাত নামাজে 100 রাকাতের সওয়াব দেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আপনাকে সব বৃদ্ধ এর জন্য আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এক রাকাত নামাজ পড়লে 100 রাকাতের সওয়াব, এটা শুধু রমজান মাসে না, সব সময়ের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর যুবকরা পাপের ভাগিদারও বেশি, এই জন্য সওয়াবের মাত্রাও বেশি। আল্লাহ তাআলার নবী জামিন হয়েছেন। বুখারী শরীফের হাদিস, রব্বুল আলামিনের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যুবক, ও পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মাইয়াদ মানলি মা বাইনাল ইখলাহিয়াইহি ওয়া রিজলাইহি, ও জগতের মানুষ, তোমরা যদি দুইটা জিনিসের জামিনদার হও, কয়টা? দুইটা। জোরে বলেন দুইটা। কয়টা? দুইটা। দুইটা জিনিসের ওয়াদাবদ্ধ আমার নিকট দিতে পারো, তোমরা যদি দুইটা জিনিস তোমার কাছে থাকে আর দুইটা জিনিসের জামিনদার হও, তাহলে আমি নবী তোমার সাথে ওয়াদা করলাম তোমার জন্য জান্নাতের জামিনদার আমি হব। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দান কায়েম হবে, নবী ছাড়া কোনো উপায় থাকবে না, কোনো নবীও আমাদেরকে পার করবে না। সব নবী নাফসি নাফসি তার নিজের জন্য নাফসি নাফসি করবে, একমাত্র আমার নবীকে আল্লাহ তাআলা শাফাতে কুবরার অধিকারী করবেন, মাকামে মাহমুদ দান করবেন। ওই নবী উম্মতদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, পৃথিবীর মধ্যে যারা রয়েছো, ঈদ উপলক্ষে অনেক বেহায়াপনা শয়তান উৎসাহ দিবে, এতদিন রোজা রাখছো সব গুনাহ শেষ, এখন থেকে আবার নতুন গুনাহ চালু, তুই তো তোর তো কোনো গুনাহ নাই, একটা গুনাহ করলে কি হয়, ঠিক কিনা বলেন? শয়তান এরকমভাবে ভালো ভালো জিনিসকে দেখাবে, মন্দ জিনিসটা ভালোভাবে উপস্থাপন করবে। শয়তান বলবে, গুনাহ একটা করলে কি হয়ে যায়, রমজান মাসে তো গুনাহ করতে পারস নাই, আল্লাহ তাআলা মাফ করে দিয়ে রমজানে তোর উপর আল্লাহ খুশি হয়ে গিয়েছে, এই গুনাহ কোনো গুনাহ না, এই গুনাহ করলে আল্লাহ তোর উপর রাগান্বিত হবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, বান্দা শুধু দুইটা জিনিসের জামিনদার তুমি হয়ে যাও, তোমাকে জাহান্নাম থেকে, কঠিন আজাব থেকে জান্নাতে নেওয়ার জামিনদার আমি হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। কি আমার নবী বলেছেন? আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, বান্দার গুনাহ বেশিরভাগ হয়ে থাকে একটা, এক নাম্বার হচ্ছে তোমার দুই সোয়ালের মধ্যবর্তী যেই জিনিস রয়েছে অর্থাৎ জিব্বা, এই জিব্বাকে তুমি সংযত করো, জিব্বার দ্বারা, কথার দ্বারা কাউকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। কথার দ্বারা কাউকে কষ্ট দিও না, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো না, সমাজের লোকের সাথে তুমি মন্দ ব্যবহার করো না, গালিগালাজ করো না, তোমার কথার কারণে অনেক মানুষ কষ্ট পায়, আছে কি নাই? এই জন্য এই কথাকে বলে কালিমা, কালিমা অর্থ আল জারহুন, জারহুন মানে আঘাত করা, কথার দ্বারা মানুষ আঘাত পায় কি পায় না? অস্ত্র দিয়ে আঘাত করলে ভালো হয়ে যায়, চামড়ার মধ্যে লাগলে চামড়া ভালো হয়ে যায় এক সময়, কিন্তু কথার যেই আঘাত, এই আঘাত মৃত্যুর পূর্ব পর্যন্ত আঘাতের ব্যথা ঠিক হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেছেন, বান্দা দেখতে খুব সহজ, এই জিব্বাটার সংযত করো, জিব্বার যদি যথাযথ ব্যবহার তুমি করো রে আমার উম্মত, আমি নবী ওয়াদা করলাম তোমাকে জান্নাতে না নিয়ে আমি ক্ষান্ত হব না। আল্লাহু আকবার। আব্দুল হাদির একটা গান মনে পড়লো, বলবুনি, আব্দুল হাদি বলেছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আছে কি নাই? আমগো জামিনদার কে? নবী আছে কি নাই? কথা বলেন কে? সাফাত করবে কে? এই হাদিসের
উনি অনুবাদ করেছেন আছেন আমার মুক্তার। তো যারা সাফাত মানে না তারা এই গানও মানে না। গান মূলত এই হাদিসটাকে ব্যাখ্যা করে লিখেছেন আমার নবী সাফাত করবেন কি করবেন না। আসলে একটু মহাব্বতে গাই, বাজনা ছাড়া গান গেলে তো কোনো সমস্যা নাই, এই গানের মধ্যে কোনো অশ্লীলতাও নাই। তো আমরা সাফাত মানি কি মানি না, একটু মহাব্বতে গাই না। আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সাই, আমি ওদম সাত কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই মনরে তো মনরে। দুই কান্দে দুই মুহুরি লেখতে আছেন ডায়েরি, ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন যে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমাদের প্রত্যেকের সাথে দুইজন ফেরেশতা আছে, বলেন মারহাবা। এই দুইজন ফেরেশতা তোমরা যা কিছু আমল করো সব কিছু লিখতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য উনি বলছেন দুই কান্দে দুই মুহুরি লেখতে আছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিনি দার, আমি পাপি তিনি জামিনদার। সেদিনের সেই স্টেশনে হোক থাকবে না, থাকবে না নন প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার, ঠিক কিনা বলেন? টিকিট কি আমার নবী বলেছেন সলাতু মিফতাহুল জান্না, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, ঠিক কিনা বলেন? এই ধরনের জান্নাতের চাবি নিয়ে যদি যায় তার কোনো চিন্তা নাই। এই হাদিসের উনি লিখেছেন সেদিনের সেই স্টেশনে থাকবে না না প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার মনরে ও মনরে। পারাপারের থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি বাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার, আমি পাপি তিনি জামিনদার, বলেন আমার হাওয়া। এই জন্য আমার নবী বলেছেন রে আমার উম্মত তোমরা দুইটা জিনিসের জামিনদার হও, আমি নবী জান্নাতে নিব, আল্লাহু আকবার, জান্নাতে যেতে চাই কি চাই? সেজন্য আমার নবী বলেন এক নাম্বার হেফাজত করারে আমার উম্মত তোমার জিব্বা। এই জন্য জিব্বা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, সতর্কতা অবলম্বন করতে হবে কি হবে না। আপনার কথার তীর, কথার তীর একজন মানুষকে এমন ভাবে আঘাত দিয়েছে সে তার জ্বলন্ত অঙ্গারের মতো তার কষ্টের কষ্টের বাতাসে বপন করে আছে। এই কষ্ট আপনি যতদিন মাপ না চাইবেন তার কষ্ট দূর হবে না। এই জন্য নবী বলেছেন বান্দা, ও আল্লাহর বান্দা আমার নবী, আমি নবীর উম্মত তোমার জিব্বাকে সংযত করো। আর এক নাম্বার হচ্ছে গোনা যে কাজ দ্বারা সংগৃহীত হয়, নবী বলেছেন দুই চলের মধ্যবর্তী জিব্বা আর দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত করলে আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হইলাম তোমাকে জাহান্নাম থেকে জান্নাতি না বানাইয়া আমি নবী নিস্তার হব না, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সহজ না কঠিন? সম্ভব কি সম্ভব না? এখন আমরা জান্নাতে যেতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুইটা জিনিসের ওয়াদা করিয়ে নিয়েছেন। আমরা যদি নবীজির সাফাত কামনা করি তাহলে নবী বলেছেন বেশি কিছু দরকার নাই, এই দুইটারে রক্ষা করো। আমি নবী বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস এনেছেন, মিশকাত শরীফও আছে, আল্লাহর নবী ওয়াদা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের জন্য সহজ না কঠিন? এতরা এই হাদিস পড়ে না আর বিভিন্ন জায়গায় অসামাজিক কাজের মধ্যে জড়ায় আর নবীর সাফাত মানে না। বুখারী শরীফের হাদিস, নবী বলেন আদমান লাহুল জান্নাত, তার জন্য আমি নবীর জান্নাতের সুপারিশ ওয়াজিব, সুবহানাল্লাহ। বলেন এরা জান্নাতের সুপারিশ মানে না, নাউজুবিল্লাহ। জোরে বলেন রহমাতুল্লিল আলামিন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ও আমার আলী, তোমার একটা নজরের পরে দ্বিতীয় নজর আর দিও না। কোন দিকে? ও আমার আলী, শরীয়তে যেটা অবৈধ করেছেন, শরীয়তে নিষিদ্ধ করেছেন, এমন জায়গায় তোমার চক্ষুর চোখের পলক একবার পড়ে গিয়েছে রে আলী, প্রথমবার পড়ে গিয়েছে, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা জায়েজ আছে, অজান্তে আপনার চোখ বেগানা নারীর দিকে পড়ে গিয়েছে, অজান্তে আপনার চোখ পরপুরুষের দিকে চলে গিয়েছে, কিন্তু এর মধ্যে ফেতনা হচ্ছে এটা, একবার পলক পড়ার পরে শয়তান সাথে সাথে নাজিল হয়, নাজিল হয়ে বলে কত সুন্দরী হাইটা যায়, আরেকটা বার দে, বলেন নাউজুবিল্লাহ, এবার বলে কত সুঠাম দেহি যুবক হেঁটে যায়, আরেকবার দেখে নেই, ওই যে আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আলী তোমার জন্য একবার জায়েজ, এটা অজান্তে পড়েছে, দ্বিতীয়বার তাকানোটা আমার আল্লাহ তাআলা হারাম করেছে, আল্লাহু আকবার বলেন। এখন দ্বিতীয়বার এই প্রথমবার পড়ার পর যে শয়তান সাথে সাথে আসে, আয়েশা এই যে ফিট করে, ফাঁদ ফিট করে, এই ফাঁদের মধ্যে পড়ার না পড়ার কথা আমার নবী বলে দিয়েছেন, আর আমরা এই ফাঁদে বেশি পড়ে যাই। আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করেছেন, এজন্য ইসলাম কঠিন করেন নাই, ইসলাম কঠিন করলে কইতো এক নম্বরে প্রথমবার পড়লেও তোমার জন্য হারাম, তাহলে কঠিন হইতো কি হইতো না? এখন প্রথমবারে জায়েজ মানে গুনা নাই অজান্তে, দ্বিতীয়বার যদি লোভ সামলায়া সামলাইতে না পারা দ্বিতীয়বার তাকান। এরপরে রহমাতুল্লিল আলামিন বলেন প্রত্যেকটা অঙ্গের জিনা আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ, নিশ্চয়ই চোখের জিনা হচ্ছে তাকানো, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, আর পায়ের জিনা হচ্ছে জিনা স্থলে গমন করা, এই ধরনের জিনাগুলো আমাদের হরহামেশা হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সেজন্য বাবা এই যে সামনে ঈদ, ভাইয়েরাই সামনে ঈদ, এই ঈদে বেহায়াপনার চতুর্মুখী, চতুর্দিক দিয়ে বেহায়াপনার দৃশ্য দেখা যাবে, সেজন্য আল্লাহ তাআলা বলেন তোমার চক্ষুকে অবনত করো, যেটার দিকে তাকানোর তোমাকে হারাম করা হয়েছে এর দিকে তাকাইও না। আর আমাদের মা বোনরাও একটু সতর্ক থাকতে হবে, যুবক ভাইদেরও সতর্ক থাকতে হবে, আমরা যদি শর্ট প্যান্ট পরে ঘুরি এটা হচ্ছে ফাসিকি, একটা কি গুণা? ফাসিকি গুণা। এক হচ্ছে আপনি শরীয়তের মানদণ্ড ওভারটেক করতেছেন, আপনাকে ফরজ করা হয়েছে হাঁটুর নিচে কাপড় পরা, আপনি তো পরছেন, আপনি শরীয়তের লঙ্ঘন করতেছেন, নিজে করতেছেন, আবার এলাকার মধ্যে হাঁটতেছেন, হাঁটার পরে আপনার ছোট ভাইরা দেখতেছে যে হাঁটুর উপরে কাপড় বড় ভাইয়ে পরছে, কত সুন্দর লাগতেছে, হাঁটু দেখা যায়, আমিও পরবো, ঠিক কিনা বলেন? এই জন্য যারা পাপ কাজে উৎসাহ দেয়, আপনার এটা দেখে দেখে যারা এটা শিখবে, এক বাঘ গুনার বাগিদার আপনিও হবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমার বোনেরা যারা ছোট ছোট কাপড় পরিধান করবেন, তাদেরকে দেখে দেখে আপনার ছোট বোন আপনার ভাগ্নি যারা শিখবে, তাদের এক বাঘ গুনাও আপনার আমল নামায় যোগ হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য সব যেমন আমল নামায় যোগ হয়, একজনটা দেখে করার সাথে সাথে আরেকজনের আমল নামায় যোগ হয়, তেমনিভাবে গুনাও আর আমল নামায় যোগ হয়। এই জন্য এই বেহায়াপনা রুখতে হবে কি হবে না, আমাদের সতর্ক থাকতে হবে কি হবে না? যারা অভিভাবক রয়েছেন তারা আমার সন্তানদের দিকে খেয়াল রাখবেন, যেন কোনো দিক দিয়ে বেহায়াপনা উচ্ছৃঙ্খলা সৃষ্টি না হয়, কারণ এই সমস্ত ছোট ছোট গুণাগুলো ব্যভিচারের দিকে ধাবিত করে, ঠিক কিনা বলেন? সেজন্য রহমাতুল্লিল আলামিন সতর্ক করেছেন, এই যে শয়তান উন্মুক্ত করে দেয়া হবে, আমরা যেন শয়তানের ফাঁদে পা না দেই। রমজান মাস আখেরি 10 দিন ইতিকাফের হুকুম দেওয়া হয়েছে, দুঃখের বিষয় এত সওয়াব, আমার নবী এরকম বলেছেন, ও জগতের মানুষ এত সওয়াব, এরপরে যদি সওয়াবের লোভে না পড়ো, কেউ সমাজ থেকে কেউ যদি তোমরা ইতিকাফে না বসো, অর্ডার করা হয়েছে তাকে ভাড়া করে হলেও মসজিদে বসাও, সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন, যে আমি হুজুর বসতে পারবো না, মাসে প্রতিদিন 500 টাকা ইনকাম আছে,
আমি যদি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করি যদিও আল্লাহর উপর ঈমান রাখতে হবে রিজিকের মালিককে আল্লাহ ইতিকাফে বসলে রিজিক দিত কিন্তু আমাদের ওই বিশ্বাসের গন্ডি দুর্বল এই জন্য বলতেছে হুজুর যদি ইতিকাফে বসে তাহলে 500 টাকা দৈনিক বন্ধ হয়ে যাবে আমি বসতে পারবো না প্রথমে উন্মুক্ত ঘোষণা করে দে সমাজের সবাই বসে পড়ো নিজের ইচ্ছায় বসো এরপরে সমাজপতিদেরকে বলা হয়েছে যদি কেউ না বসে ও সমাজপতিরা তাকে তোমরা ভাড়া করে হলেও ইবাদতের জন্য জোরে বসাও আর তার দৈনিক যে 500 টাকা হাজিরা এই হাজিরার বন্দোবস্ত তোমরা করো বলেন মারহাবা এখন দুঃখের বিষয় আমরা স্বইচ্ছায় আসতেছেন আলহামদুলিল্লাহ আমাদের সমাজে স্বইচ্ছায় বসতেছেন একজন বলেন না মারহাবা আর আপনারা যে খাবার দেন এটা হচ্ছে আপনাদের মহব্বত কিন্তু হুকুম হচ্ছে আপনার ইচ্ছায় আপনি বসেন যদি পারিশ্রমিক লাগে কেউ না বসে তাহলেও পারিশ্রমিক দেয়া হলেও বসাইতে হবে অধিকাংশ মসজিদ যেয়ে দেখেন একই অবস্থা টাকা পয়সা দিয়া হাতে পায়ে দইরা মসজিদে বসাইতে হয় জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা সওয়াব থেকে অনেক পিছায় আছি আল্লাহ তাআলা যেন এই সমস্ত লোভে আমাদের না ফেলে কারণ লোভ হচ্ছে পাপের একটা প্রধান লক্ষ্য লোভের কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের পাপের দিকে নিয়ে যায় আল্লাহ তাআলা যেন আমাদের অন্তর থেকে লোভ লালসা দূর করেন সকলে বলে আমিন এবং এই রমজান মাসে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের সাথে কবুল করেন সকলে বলে আমিন দোয়া করব যেন সারা পৃথিবীর ইতিকাফকারীদের ইতিকাফের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করেন সকলে বলে আমিন আমরা হয়তো আগামী রমজানে নাও থাকতে পারি হয়তো আমিও নাও থাকতে পারি আপনাদের মধ্যে হয়তো অনেকে নাও থাকতে পারে আল্লাহ তাআলা যেন প্রত্যেককে হায়াতে তাইয়্যেবা আগামী রমজান পর্যন্ত দান করেন সকলে বলে আমিন ওয়া মা আলাইনা إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته أمد الشعب ودي شعب قطع بلوين أمرا موجود شعب كاري شعب السلام عليكم ورحمة الله